আসসালামু আলাইকুম। অনার সম্মান দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা, তোমাদের অনলাইন ক্লাসে আজকে সবাইকে অভিনন্দন। ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড ফাইন্যান্স এই সাবজেক্টে তোমাদের আজকে আমি ইকোনমিক থিঙ্কারস অন ট্রেড অ্যান্ড প্রিন্সিপাল ইন প্র্যাকটিস, বাণিজ্যের উপর অর্থনৈতিক চিন্তাবিদ ও তাদের বাস্তব মূলনীতির এই অধ্যায়, এটার সেকেন্ড লেকচার। তোমাদের রেস্ট অফ লেকচারগুলো ছিল, আজকে তোমাদেরকে আমি যে আছে এটার উপরে আরও একটা লেকচার হবে। তো আজকে যে টপিকগুলো যতটা পারা যায় আমি আলাপ করবো, এর মধ্যে আছে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের তুলনামূলক ব্যয় সুবিধা তত্ত্বের গ্রহণযোগ্যতা, তুলনামূলক সুবিধা তত্ত্ব অনুসারে বাণিজ্যের লাভ পরিমাপ, বিশেষায়ন বা বিশেষকরণ, স্পেশালাইজেশন, বিশেষায়ন হতে লাভ, এরপর বিশেষায়নের পক্ষে যুক্ত, পূর্ণ বিশেষায়ন, আংশিক বিশেষায়ন, এই চ্যাপ্টারগুলো নিয়ে আজকে আলোচনা। আশা করি তোমরা অনলাইনে ক্লাসে আমার সঙ্গে থাকবে। আমি ফারজানা জেসমিন, সহযোগী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ। তোমরা যারা আমার ঢাকা কলেজের শিক্ষার্থীরা এবং অন্যান্য কলেজের শিক্ষার্থীরা যারা আমার আজকে ক্লাসে শুনছো, তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। তো দেখো, আমরা যেটা পড়ছিলাম ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড ফাইন্যান্স, এই সাবজেক্টটা তোমাদের জন্য একটা নতুন একটা সিলেবাস আমাদের অন্তর্ভুক্ত করছে। তো এর আগে আমরা রিকার্ডোর সুবিধা তত্ত্ব, এগুলো বিভিন্ন রকমের গুরুত্বপূর্ণ নিয়ে আলোচনা করেছি। এখন আমরা দেখি অ্যাপ্লিকেবিলিটি অফ কম্পিটিটিভ কস্ট অ্যাডভান্টেজ থিওরি ইন ডেভেলপিং কান্ট্রিজ লাইক বাংলাদেশ। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের তুলনামূলক ব্যয় সুবিধা তত্ত্বের প্রয়োগযোগ্যতাটা কীভাবে কার্যকরী হচ্ছে। তুলনামূলক ব্যয় সুবিধা তত্ত্ব অনুযায়ী পণ্যের সম্পূর্ণ বিশেষায়ন উৎপাদন সর্বোচ্চকরণে সহায়তা করে এবং অবাধ বাণিজ্যের মাধ্যমে বাণিজ্যে অংশগ্রহণকৃত দেশগুলোর কল্যাণ বাড়তে সহায়তা করে। কিন্তু উন্নয়নশীল দেশগুলোর জন্য রিকার্ডো তত্ত্ব তেমনি প্রাসঙ্গিক নয়। রিকার্ডো তত্ত্বে স্বল্পমেয়াদী দক্ষতার কথা বলা হয়েছে, বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলো দীর্ঘমেয়াদী উন্নয়নের প্রত্যাশী। যে সকল বাস্তব অনুমানের উপর ভিত্তি করে রিকার্ডো তত্ত্ব বাণিজ্য কাঠামো এবং বাণিজ্য হতে লাভ পর্যালোচনা করে, তার বেশিরভাগই বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে প্রযোজ্য নয়। নিম্নে আলোচনা থেকে আমরা এটা দেখতে পারবো। একটা ছিল, এক নম্বর ছিল অবাধ বাণিজ্য গ্রহণযোগ্য নয়। রিকার্ডো তত্ত্বে অবাধ বাণিজ্য নীতির কথা বলেছেন, কিন্তু উন্নয়নশীল দেশগুলোর জন্য অবাধ বাণিজ্য নীতি অগ্রহণযোগ্য, কারণ বেশিরভাগ উন্নয়নশীল দেশই কৃষিভিত্তিক এবং শিল্পে অনগ্রসর। এই পরিস্থিতিতে অবাধ বাণিজ্য চলতে দেওয়া হলে অনুন্নত দেশগুলোতে শিল্প কলকারখানা উন্নত দেশগুলোর সাথে প্রতিযোগিতায় টিকতে পারবে না, ফলে অনুন্নত দেশে শিল্প কারখানা গড়ে ওঠার কোনো সুযোগ থাকবে না। তারপর আছে দুই নম্বর, পূর্ণ নিয়োগ ধারণা অবাস্তব। তুলনামূলক ব্যয় সুবিধা তত্ত্বটি পূর্ণ নিয়োগ ধারণার প্রেক্ষিতে প্রদত্ত, কিন্তু উন্নয়নশীল দেশগুলোতে পূর্ণ নিয়োগ তো নয়, বরং বেকারত্ব একটি ভয়াবহ সমস্যা। অর্থনীতিতে পরিচ্ছন্ন বা ছদ্ম বেকারত্ব বিদ্যমান আছে। এমতো অবস্থায় রিকার্ডোর তত্ত্ব অনুযায়ী অনুন্নত দেশগুলো উন্নত দেশগুলোর সাথে বাণিজ্যে লিপ্ত হলে নিয়োগ নয়, বরং বেকারত্ব আরও বাড়বে। সুতরাং রিকার্ডোর তুলনামূলক ব্যয় সুবিধা তত্ত্বটি উন্নয়নশীল দেশগুলোতে গ্রহণযোগ্য নয়। এরপর আছে ব্যক্তি স্বতন্ত্রবাদ অগ্রহণযোগ্য। রিকার্ডোর বাণিজ্য তত্ত্ব ব্যক্তি স্বতন্ত্রবাদ ধারণার উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। শুল্ক আরোপ কিংবা বিনিময় নিয়ন্ত্রণের মতো পদক্ষেপ গ্রহণ করে সরকার বাণিজ্যিক নিয়ন্ত্রণ করুক, এটি রিকার্ডো কিংবা ক্লাসিক্যাল অর্থনীতিবিদগণ সমর্থন করেননি। কিন্তু অনেক সময় উন্নয়নশীল দেশগুলোর নিজেদের স্বার্থে বাণিজ্য ক্ষেত্রে সরকারি বিধিনিষেধ কিংবা নিয়ন্ত্রণ আরও অত্যাবশ্যক হয়ে পড়ে। উপনিবেশিক শাসন ও শোষণকে প্রাধান্য। ডেভিড রিকার্ডো সহ ক্লাসিক্যাল বাণিজ্য তত্ত্ব প্রদান করা হয়েছিল মূলত ব্রিটেনের অর্থনৈতিক অবস্থাকে সামনে রেখে। ব্রিটেন তখন শিল্পে উন্নত এবং সমৃদ্ধ দেশ হিসেবে পৃথিবীর অনেক অঞ্চলে উপনিবেশ বিস্তার করেছিল। সে সময় অতিরিক্ত শিল্পজাত পণ্য রপ্তানি করে উপনিবেশ থেকে ব্রিটেনের প্রয়োজনীয় কৃষিজাত পণ্য সামগ্রী আমদানি করার প্রয়োজন ছিল। এরপর আছে পাঁচ নম্বর, শুধুমাত্র প্রাথমিক দ্রব্য উৎপাদনকে প্রাধান্য। রিকার্ডের তুলনামূলক ব্যয় সুবিধা তত্ত্বে বলা হয়, উৎপাদনের তুলনামূলক ব্যয় সুবিধা বিবেচনা করে সম্পদ ব্যবহার হওয়া উচিত। উন্নয়নশীল দেশগুলোর অর্থনীতি প্রধানত প্রাথমিক দ্রব্য উৎপাদনের উপর নির্ভরশীল। যেমন বাংলাদেশ একটি কৃষি নির্ভর উন্নয়নশীল দেশ, তুলনামূলক ব্যয় সুবিধা তত্ত্ব অনুসারে বাংলাদেশ কেবলমাত্র কৃষিজাত পণ্য উৎপাদন ও রপ্তানি করবে, কিন্তু আন্তর্জাতিক বাজারে কৃষিজাত পণ্যের দাম তুলনামূলকভাবে কম। তাই তুলনামূলক ব্যয় সুবিধা তত্ত্ব অনুসারে বাণিজ্য পরিচালিত হলে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলো কেবল কৃষিজাত প্রাথমিক পণ্য উৎপাদন ও রপ্তানি করবে এবং বিনিময় শিল্পোন্নত দেশসমূহ থেকে শিল্পজাত পণ্য সামগ্রী আমদানি করতে হবে, যা বাস্তবসম্মত ও যুক্তিযুক্ত নয়। এরপর ছয় নম্বর আছে, স্থিতিশীল বা অনর অর্থনৈতিক অবস্থা। তুলনামূলক ব্যয় সুবিধা তত্ত্বের একটি অন্যতম অনুমিত শর্ত আছে, সম্পদ বা অর্পিত উপাদানের পরিমাণ নির্দিষ্ট থাকে, কিন্তু এ ধরনের অনুমিত শর্ত দীর্ঘ
মেয়াদি প্রযোজ্য নয়, কারণ দীর্ঘকালে অনেক অজানা সম্পদ আবিষ্কৃত হতে পারে। তাছাড়া ভবিষ্যতে বিজ্ঞান ও কলাকৌশলের উন্নতির ফলে উৎপাদন ব্যয় অনেক কমে আসতে পারে। সুতরাং বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোতে প্রয়োজনীয় সম্পদের অভাবে শিল্পজাত পণ্য উৎপাদন ও রপ্তানি করা উচিত নয়, এই যুক্তিটি অগ্রহণযোগ্য। তো আমরা যদি দেখি যে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের রিকার্ডো তুলনামূলক ব্যয় সুবিধা তত্ত্বটি প্রয়োগযোগ্যতা কি অনেকটা সীমিত, বিশেষ করে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোতে অর্থনৈতিক কাঠামোগত গতিশীল সমস্যাসমূহের কারণে রিকার্ডের তত্ত্বটি গ্রহণযোগ্যতা অনেকাংশেই কম। এরপর আছে যে মেজারমেন্ট অফ গেইনস ফ্রম ট্রেড বাই দ্য থিওরি অফ কম্পারেটিভ অ্যাডভান্টাইজ, যেটা তুলনামূলক সুবিধা তত্ত্ব অনুসারে বাণিজ্যের লাভ পরিমাপ। আন্তর্জাতিক বাণিজ্য অংশগ্রহণের ফলে যদি অংশগ্রহণকৃত দেশসমূহে জনগণের উৎপাদন, ভোগ, আয়, জীবনযাত্রার মান এবং সামগ্রিক অর্থনৈতিক কল্যাণ পূর্বাপেক্ষা বৃদ্ধি পায়, তাহলে তাকে বলা হয় বাণিজ্য হতে লাভ। মার্শাল এজওয়ার্থের অফার রেখা বা পারস্পরিক চাহিদা রেখার ধারণা ব্যবহার করে রিকার্ডের তুলনামূলক সুবিধা তত্ত্ব অনুসারে বাণিজ্যিক লাভ কীভাবে পরিমাপ করা যায়, এটা আমরা গ্রাফ বা একটা চিত্রের মাধ্যমে দেখতে পারি। আমি তোমাদেরকে এটা ক্লাসে আমি ডিটেলস গ্রাফ দেখে এটা বলবো। এরপর আসো যেটা বিশেষায়ন বা বিশেষীকরণ, যেটা স্পেশালাইজেশন, দ্রব্য ও এটা কি, দ্রব্য সেবা উৎপাদনে সম্পদ ব্যবহারের প্রয়োজন হয়। সম্পদকে দক্ষতার সাথে নিয়োগ করে নির্দিষ্ট দ্রব্য বা সেবামুখী উৎপাদন প্রচেষ্টাকে বলা হয় বিশেষায়ন। অর্থাৎ সম্পদকে সব দ্রব্য ও সেবা উৎপাদনে ব্যবহার করতে চাইলে সম্পদ ব্যবহারে দক্ষতা অর্জিত হয় না। তাই একটি দেশে যে সম্পদ বেশি আছে সেই সম্পদের উপর ভিত্তি করে অর্থাৎ সেই সম্পদ নিবিড় পণ্য সেবা উৎপাদন করাকে বলা হয় বিশেষায়ন। বিশেষায়ন দুই রকম হতে পারে, পূর্ণ বিশেষায়ন এবং আংশিক বিশেষায়ন। বিশেষায়ন হতে লাভটা কিভাবে আসে, গেঞ্জ এক নম্বর হলো বিশেষায়নের মাধ্যমে সম্পদের একমুখী ব্যবহার দ্বারা উক্ত সম্পদের দক্ষ ব্যবহার নিশ্চিত করা যায়। দুই, উৎপাদন ক্ষেত্রে বিশেষায়ন হলে বিশেষায়িত দ্রব্য বা সেবার মান বাড়ে। তিন, আন্তর্জাতিক ক্ষেত্রে বিশেষায়ন ঘটলে সমগ্র বিশ্বের উৎপাদন ও ভোগ বাড়ে এবং সমগ্র বিশ্বের কল্যাণ বৃদ্ধি পায়। চার, বিশেষায়নের মাধ্যমে দ্রব্য সেবা উৎপাদনে উৎপাদন ব্যয় কমে আসে। পাঁচ, বিশেষায়ন ঘটলে শ্রমিকদের দক্ষতা নৈপুণ্য বাড়ে এবং কারিগরি কলাকৌশলের উন্নয়ন ঘটে। ছয়, বিশেষায়নের ফলে দ্রব্য ও সেবা উৎপাদনের ব্যয় কমে গেলে একক পূর্তির দাম কমে এবং এর ফলে ভোক্তাদের চাহিদা বাড়ে। বিশেষায়নের পক্ষে যুক্তি যেটা, সেটা বিশেষায়নের ফলে উন্নত বিশ্বের দেশগুলির সাথে তৃতীয় বিশ্বের অনুন্নত উন্নয়নশীল দেশগুলোতে ব্যবধান বাড়ে। বিশেষায়নের মাধ্যমে একটি দেশে গুটিকয়েক পণ্য উৎপাদিত হয়, তাই বৈচিত্র্যময় পণ্যের ভোগ থেকে সাধারণ মানুষ বঞ্চিত হয়। তিন, বিশেষায়নের মাধ্যমে অনুন্নত দেশগুলো চিরদিনই কৃষিজাত প্রাথমিক পণ্য উৎপাদনে নিয়োজিত থাকে, তাই শিল্পজাত পণ্যের জন্য তৃতীয় বিশ্বের দেশগুলোতে সর্বদাই শিল্পোন্নত দেশগুলির মুখাপেক্ষী হয়ে থাকতে হয়। চার, বিশেষায়নের কারণে বিশেষ সেবার দাম অনেক বেশি হতে পারে, অর্থাৎ বিশেষায়নের ফলে বিশেষায়িত সেবা অনেক সময় ব্যয়বহুল হয়। তা পাঁচ, যুদ্ধের সময় বিশেষায়ন একটি দেশের জন্য বিপদ ডেকে আনে, কারণ যুদ্ধের কারণে বাণিজ্য বন্ধ হয়ে গেলে বিশেষায়নকারী দেশটিতে প্রয়োজনীয় পণ্যের সংকট দেখা দেয়, তখন দুর্ভিক্ষ দেখা দিতে পারে। ছয়, স্বল্পোন্নত দেশে জনসংখ্যা বৃদ্ধি থাকার কারণে শ্রমের যোগানও বেশি, শ্রম নিবিড় পদ্ধতিতে উৎপাদন বজায় রাখতে গিয়ে সেখানে শ্রমের বিশেষীকরণ ঘটে এবং কারিগরি বিকাশ ব্যাহত হয়। এরপর যেটা আছে পূর্ণ বিশেষায়ন, সেটা আছে কি কমপ্লিট স্পেশালাইজেশন, যেটা যখন একটি দেশে সকল প্রাপ্ত সম্পদ বা উৎপাদনকে শুধুমাত্র একটি দ্রব্য উৎপাদনে ব্যবহার করা হয় এবং অন্যান্য দ্রব্যের উৎপাদনকে বাতিল করা হয়, তখন তাকে বলা হয় সম্পূর্ণ বিশেষায়ন। যেমন একখণ্ড জমিতে ধান ও পাট উভয় দ্রব্য উৎপাদন করা সম্ভব হলেও যদি পাট উৎপাদন বন্ধ করে দিয়ে শুধু ধান উৎপাদন করা হয়, তাহলে সেই জমিতে পাট উৎপাদন সম্পূর্ণভাবে বিশেষায়ন হচ্ছে বলা যায়। আবার মনে করি একজন শ্রমিক দুইটি পণ্য এক্স এবং ওয়াই উৎপাদন করতে সক্ষম, যদি এক্স উৎপাদন বন্ধ করে দিয়ে শুধুমাত্র ওয়াই পণ্য উৎপাদনে সম্পূর্ণ শ্রম নিয়োগ করে, তবে সেক্ষেত্রে ওয়াই উৎপাদনে শ্রমের পূর্ণ বিশেষায়ন বলা হয়েছে। পূর্ণ বিশেষায়নের কতগুলো আছে, যেমন ধরো বিশেষায়নের পূর্বে যেমন দ্রব্য আছে এক্স এবং ওয়াই, দৈনিক শ্রম ঘন্টা এক্স 5 ঘন্টা, উৎপাদন আছে 250, ওয়াই 5 ঘন্টা, উৎপাদন আছে 200। বিশেষায়নের পরে উৎপাদন দ্রব্য এক্স ওয়াই, দৈনিক শ্রম ঘন্টা 10 ঘন্টা, এখানে এক্স উৎপাদন হচ্ছে 500, ওয়াই উৎপাদন হচ্ছে না। এখন এটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে একজন শ্রমিক দৈনিক সর্বোচ্চ 10 ঘন্টা শ্রম দিতে পারে, তার মধ্যে এক্স পণ্য উৎপাদনে 5 ঘন্টা এবং ওয়াই পণ্য উৎপাদনে 5 ঘন্টা শ্রম ব্যয় করলে সে 250 একক এক্স পণ্য এবং 200 একক ওয়াই পণ্য উৎপাদন করতে পারে। যদি উক্ত শ্রমিক ওয়াই উৎপাদন বাতিল করে তার পুরো 10 ঘন্টা শ্রমই এক্স উৎপাদনে ব্যয় করে, তাহলে সে 500 একক এক্স পণ্য উৎপাদন করতে পারে, সেক্ষেত্রে ওয়াই পণ্যের উৎপাদন বন্ধ হয়ে যাইবে। এই ক্ষেত্রে
এক্স উৎপাদনের শ্রমের পূর্ণ বিশেষায়ন হবে। আর আংশিক বিশেষায়নটা কি? আংশিক বিশেষায়নটা হলো সম্পদ বা উৎপাদনকে একাধিক দ্রব্য উৎপাদনে নিয়োগ করলেও বিশেষ কোনো দ্রব্য উৎপাদনে পক্ষপাত থাকলে সেই উৎপাদন পদ্ধতিকে বলা হয় আংশিক বিশেষায়ন। যেমন একখণ্ড জমির বেশিরভাগ অংশে পাট উৎপাদন এবং বাকি অংশে ধান উৎপাদন করা হলে তখন পাট উৎপাদনে সেই জমির ব্যবহারকে বলা হয় আংশিক বিশেষায়ন। আবার একজন শ্রমিক দুইটি দ্রব্য উৎপাদন করতে সক্ষম, এর মধ্যে সে যদি তার শ্রম ক্ষমতার কিছু অংশ এক্স দ্রব্য উৎপাদনে এবং কিছু অংশ ওয়াই দ্রব্য উৎপাদনে কাজে লাগায় তবে শ্রমের আংশিক বিশেষায়ন হয়। এটাও আমরা একটা উদাহরণের সাহায্যে দেখতে পারি, যেমন দ্রব্য আছে এক্স এবং ওয়াই, দৈনিক শ্রম ঘন্টা আছে 5 ঘন্টা এক্স, ওয়াইও 5 ঘন্টা, উৎপাদন এক্স করবে 250 এবং ওয়াই হবে 200। বিশেষায়নের পরে যে আংশিক বিশেষায়ন সেটার পরে উৎপাদন হবে দ্রব্য এক্স সময় দৈনিক শ্রম ঘন্টা 7 ঘন্টা, এখানে এক্স উৎপাদন করবে হলো 350 আর ওয়াই 3 ঘন্টা শ্রম ঘন্টা দিয়ে উৎপাদন করবে 120। এই সব থেকে আমরা দেখতে পারি যে উক্ত শ্রমিক যদি সিদ্ধান্ত নেয় যে সে এক্স দ্রব্য উৎপাদনে 7 ঘন্টা শ্রম দেবে এবং ওয়াই দ্রব্য উৎপাদনে 3 ঘন্টা শ্রম দেবে, তখন সে এক্স দ্রব্য 350 একক এবং ওয়াই দ্রব্য উৎপাদন করবে 120 একক। বিশেষায়নের পূর্বে সে তার শ্রম ক্ষমতাকে নিরপেক্ষভাবে 5 ঘন্টা হিসাবে উভয় দ্রব্যের জন্য ব্যয় করত। এখন এক্স এবং ওয়াই দ্রব্য উৎপাদনে সে উৎপাদন করবে ঠিকই, কিন্তু এক্স এর প্রতি তার সে মনোযোগটা বেশি দেয়, এই অবস্থায় এক্স উৎপাদনে তার আংশিক বিশেষায়ন ঘটে। এটাও আমরা একটা চিত্রের সাহায্যে দেখতে পারবো। এরপর আছে হ্যাভারলারের সুযোগ ব্যয় তত্ত্ব। হ্যাভারলার্স এর থিওরি অফ অপরচুনিটি কস্ট, এটা কি? শুধুমাত্র শ্রম ঘন্টা উৎপাদন ব্যয় নির্ধারণ না করে তার বিকল্প পদ্ধতি হিসাবে সুযোগ সুবিধা ব্যয়ের মাধ্যমে আন্তর্জাতিক বাণিজ্যের উৎপাদন ব্যয় নির্ধারণের যে পদ্ধতি অধ্যাপক জিবি হ্যাভারলার তার দ্য থিওরি অফ ইন্টারন্যাশনাল ট্রেড গ্রন্থে প্রদান করেন, তাই আন্তর্জাতিক বাণিজ্যের সুযোগ ব্যয় তত্ত্ব নামে পরিচিত। এটা হ্যাভারলারের একটা সুযোগ তত্ত্ব ব্যয় তত্ত্ব আছে। হ্যাভারলার মনে করেন শুধুমাত্র শ্রম ঘন্টার মাধ্যমে উৎপাদন ব্যয় হিসাব করা অযৌক্তিক, তাই হ্যাভারলার ক্লাসিক্যাল তত্ত্বটিকে আবার শ্রম ব্যয়ের পরিবর্তে সুযোগ ব্যয়ের ধারণার মাধ্যমে ব্যাখ্যা করেন। সঙ্গত কারণে আমাদের জানতে হয় সুযোগ ব্যয়টা কি। সম্পদের স্বল্পতা এবং বিকল্প ব্যবহারযোগ্যতার কারণে কোনো দ্রব্যের এক একক অতিরিক্ত উৎপাদন করতে হলে অন্য দ্রব্যের উৎপাদন যতটুকু ছেড়ে দিতে হয় তার পরিমাপই হল প্রথমোক্ত দ্রব্যের জন্য দ্বিতীয় দ্রব্যের সুযোগ ব্যয়। বিশিষ্ট অর্থনীতিবিদ পি কে কিন্ডেলবার্গার তার ইন্টারন্যাশনাল ইকোনমিক্স গ্রন্থে 3 ধরনের ব্যয়ের কথা বলেছেন। 1 নম্বর ছিল ইস্থির সুযোগ ব্যয়, তারপর ছিল ক্রমবর্ধমান সুযোগ ব্যয়, আর একটা ছিল ক্রমহ্রাসমান সুযোগ ব্যয়। এটার মেইনই ছিল হ্যাভারলারের মতে দুইটি দেশের মধ্যে যে দ্রব্য উৎপাদনের সুযোগ ব্যয়ের মানদণ্ডে তুলনামূলক ব্যয় সুবিধা অর্জন করে সেই দেশ সেই দ্রব্য উৎপাদন ও রপ্তানি করবে, তার মাধ্যমে উৎপাদন ক্ষেত্রে বিশেষীকরণ হয় এবং দুটি দেশের মধ্যে লাভজনক বাণিজ্য পরিচালিত হয়। সুযোগ ব্যয়ের ভিত্তিতে বাণিজ্য পরিচালিত হয়, সুযোগ ব্যয়ের ভিত্তিতে বাণিজ্য পরিচালনা দ্বারা বাণিজ্যে লিপ্ত দুই দেশেরই লাভ হয় এবং উভয় দেশের মোট উৎপাদন ও সামগ্রিক কল্যাণ বাড়ে। এর কিন্তু অ্যাজাম্পশন বা অনুমিত শর্ত আছে। হ্যাভারলার কতগুলো অনুমিত শর্তের ভিত্তিতে তার সুযোগ ব্যয় তত্ত্বটি ব্যাখ্যা করেন। 1, উৎপাদন উপকরণ সমূহ এতে সীমাবদ্ধ থাকবে। 2, উপাদান বাজার ও পণ্য বাজারে পণ্য প্রতিযোগিতা বিদ্যমান। 3, উৎপাদনের উপকরণ সমূহ বিকল্প ব্যবহারযোগ্য। 4, প্রতিটি উপাদানের দাম এবং প্রান্তিক খরচ পরস্পর সমান। 5, উৎপাদনের উপকরণ সমূহ দেশের অভ্যন্তরে পূর্ণ গতিশীল কিন্তু দেশের বাইরে পূর্ণ গতিশীল নয়। 6, উপাদান সমূহ সর্বোচ্চ দক্ষ উপায়ে ব্যবহৃত হয় এবং অবাধ বাণিজ্য নীতি বিবেচ্য। এই তত্ত্বটি বিশ্লেষণ উপরোক্ত অনুমিত শর্তগুলোর ভিত্তিতে হ্যাভারলারের সুযোগ ব্যয় তত্ত্বটিকে বিশ্লেষণ করলে আমরা এভাবে দেখতে পাই। ধরি এ ও বি দুইটি দেশ এবং এক্স ওয়াই দুইটি দ্রব্য। দুইটি দেশের এক্স ওয়াই দ্রব্য দুটি উৎপাদনের সুযোগ ব্যয় দেখানো হলে দেশ ছিল এ এবং বি, এখানে দ্রব্য ছিল এক একক এক্স দ্রব্য এবং এক একক ওয়াই দ্রব্য। তো এখানে দেখা গেল যে এখানে 400/500 = আছে 0.8 এখানে, আর বি হয় যে 200/100 = 2। এই এক একক ওয়াই দ্রব্য আসে 500/400 = 1.25 এবং 100/200 = 0.5। এ দেশ এক একক এক্স দ্রব্য উৎপাদনের সুযোগ ব্যয় হলে 0.8 একক ওয়াই দ্রব্য এবং এক একক ওয়াই দ্রব্য উৎপাদনের সুযোগ ব্যয় হলে 1.25 একক এক্স দ্রব্য, অর্থাৎ এ দেশ এক একক এক্স দ্রব্য উৎপাদনের সুযোগ ব্যয় তুলনামূলকভাবে কম। আবার বি দেশ এক একক এক্স দ্রব্য উৎপাদনের সুযোগ ব্যয় হলো 2 একক এবং ওয়াই দ্রব্য উৎপাদন এবং এক একক ওয়াই দ্রব্য উৎপাদনের সুযোগ ব্যয় হলো 0.5 একক
এক্স দ্রব্য, অর্থাৎ বি দেশ ওয়াই দ্রব্য উৎপাদনের সুযোগ ব্যয় তুলনামূলকভাবে কম, কাজে এদেশের এক্স উৎপাদনে এবং বিদেশের ওয়াই পণ্য উৎপাদনে তুলনামূলক ব্যয় সুবিধা রয়েছে। সুতরাং এদেশ এক্স দ্রব্য উৎপাদনে এবং বিদেশ ওয়াই দ্রব্য উৎপাদনে বিশেষায়ন করবে এবং তাদের মধ্যে তখন বাণিজ্য শুরু হবে। বাণিজ্য বিশেষায়নের পূর্ব পরিস্থিতি, বাণিজ্য শুরু হলে এ ও বি দেশ কীভাবে বাণিজ্য থেকে লাভবান হবে সেটাও আমরা একটা চিত্রের মাধ্যমে দেখাতে পারি। এ ও বি একটি দেশের সমপরিমাণ সস্তা উপকরণ আছে, তার দ্বারা এক্স ওয়াই দ্রব্য নিম্ন একটা ছকের মাধ্যমে দেখা যায়। এই চিত্রটাকে আমরা যদি বিশ্লেষণ করি তাহলে দেখি দেশ এ এবং বি এক্স দ্রব্য উৎপাদনে এ আছে 500 এবং ওয়াই দ্রব্য উৎপাদনে আছে 400, বি হচ্ছে এক্স দ্রব্য উৎপাদন 100 এবং ওয়াই দ্রব্য আছে 200 একক। উপরোক্ত টেবিলে তথ্যগুলোকে নিম্নিত চিত্রের সাহায্যে চিত্রে আমরা এ দেশের উৎপাদন সম্ভাবনা রেখা এটা আমরা একটা লেখচিত্রের সাথে দেখাইতে পারি। তারপর এটার আছে বাণিজ্য বিশেষণ পরবর্তী অবস্থা। এখন যদি সুযোগের খরচের মানদণ্ডে তুলনামূলক ব্যয় সুবিধা অনুসারে এ দেশ এক্স দ্রব্য এবং বিদেশ ওয়াই দ্রব্য উৎপাদনে বিশেষণ করে এবং বাণিজ্য শুরু করবে, ধরা যাক যে বিশেষণের পরে 100 দ্রব্য 100 একক এবং এক্স দ্রব্যের বিনিময় 100 একক ওয়াই প্রাপ্তির মাধ্যমে বাণিজ্য পরিচালিত হয় অবস্থা বিশেষায়ন ও বাণিজ্য পরবর্তীতে ভোগ সম্ভাবনার সুযোগ থাকে। এগুলো আমরা বিভিন্ন চিত্রের মাধ্যমে আমরা দেখতে পারি। এটা এরপরে আছে যেটা সেটা হলো তোমাদেরকে স্থির সুযোগ ব্যয়ের অধীনে যে বাণিজ্য তত্ত্ব, সেটা কোনো দ্রব্যের অতিরিক্ত এক একক উৎপাদনের একটি ক্ষেত্রে যদি অন্য দ্রব্যের উৎপাদন ছেড়ে দেওয়া হয় একই বা নির্দিষ্ট থাকে তবে তাকে স্থির সুযোগ ব্যয় বলে। স্থির সুযোগ ব্যয়ের অধীনে উৎপাদন সম্ভাবনা রেখা সরলাকৃতির হয় এবং ডান দিকে নিম্নমুখী হয়, কিন্তু সুযোগ ব্যয়ের অধীনে বাণিজ্য বিশ্লেষণ করতে গিয়ে হ্যাবারলারের তত্ত্বের মূল কথা উল্লেখ করা যায়। এখানে সুযোগ ব্যয়ের মানদণ্ডে তুলনামূলক ব্যয় পার্থক্যের ভিত্তিতে বাণিজ্য হয়। দুই, স্থির সুযোগ ব্যয়ের অধীনে একটি দেশ যে দ্রব্য উৎপাদনে তুলনামূলক ব্যয় সুবিধা অর্জন করে সেই দ্রব্য উৎপাদনে পূর্ণ বিশেষায়ন করে। তিন, স্থির সুযোগ ব্যয়ের অধীনে বাণিজ্য পরিচালিত হলে উভয় দেশের উৎপাদন ও ভোগ বৃদ্ধি পায়, অর্থাৎ বাণিজ্য থেকে উভয় দেশ লাভবান হয়। এটাও আমরা একটা চিত্রের সাহায্যে পরবর্তী ক্লাসে তোমাদেরকে এটা আমি করতে পারবো। এবার আমরা হ্যাবারলারের যে সুযোগ ব্যয় তত্ত্বের সমালোচনা সেটা আমরা দেখি। হ্যাবারলারের সুযোগ ব্যয়ের অনেক সুবিধার প্রেক্ষিতেও কিন্তু হ্যাবারলারের সুযোগ ব্যয়তে অনেক ত্রুটি বিচ্ছিতিও আছে, অনেক সমালোচকগণের সমালোচনা করেছেন। এক, হ্যাবারলারের মতে সুযোগ ব্যয়ের পার্থক্যের কারণে দুটি দেশের মধ্যে বাণিজ্য হয়, কিন্তু কী কারণে দুটি দেশের বাণিজ্য সুযোগ ব্যয়ের পার্থক্য দেখা দেয় হ্যাবারলার তার কোনো সুস্পষ্ট ব্যাখ্যা দিতে পারেন নাই। দুই, হ্যাবারলার সুযোগ ব্যয় তত্ত্ব অনুমিত শর্ত হিসাবে ধরে নিয়েছেন যে পণ্য বাজার উপকরণ বাজারে পূর্ণ প্রতিযোগিতা বিদ্যমান থাকবে, কিন্তু কোনো অর্থনীতিতে বাস্তবে পূর্ণ প্রতিযোগিতা অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। তিন, হ্যাবারলার আর সুযোগ ব্যয় তত্ত্বে সম্পদ নিয়োগের ক্ষেত্রে পূর্ণ নিয়োগ বজায় থাকবে বলে যে অনুমিত শর্ত তুলে নিয়েছে তাও অবাস্তব। এরপর আছে অবাধ বাণিজ্য নীতির প্রেক্ষাপটে হ্যাবারলার তার সুযোগ ব্যয় তত্ত্বে ব্যাখ্যা করেন, কিন্তু বাণিজ্য সংরক্ষণ শুল্ক কোটা ইত্যাদির বাস্তবতাকেও বর্তমানে আনার কোনো সুযোগ নেই। পাঁচ, সুযোগ ব্যয় তত্ত্বে পরিবহন ব্যয় ধরা হয়নি, কিন্তু পরিবহন ব্যয় অবশ্যই বাণিজ্যের প্রকৃতিকে প্রভাবিত করতে পারে, কাজে পরিবহন ব্যয় বিবেচনা ব্যতিরেকে সুযোগ ব্যয় তত্ত্ব সংকীর্ণ হয়ে পড়ে। তারপর আছে ছয়, সুযোগ ব্যয় যোগানকে বেশি গুরুত্ব দেওয়া হয় কিন্তু চাহিদাকে সেখানে কোনো তেমন গুরুত্ব দেওয়া হয় না, অথচ চাহিদা ও যোগান উভয়ই সমান গুরুত্বপূর্ণ, কারণ আন্তর্জাতিক দাম বা বাণিজ্য হার নির্ধারণে চাহিদা ও যোগান উভয়েরই ভূমিকার প্রয়োজন হয়। তারপর আছে সুযোগ ব্যয় পণ্যের প্রকৃত ব্যয় পরিমাপ করে না, অর্থাৎ সুযোগ ব্যয় উৎপাদনে নিয়োজিত শ্রমিকের কষ্ট উপযোগ ত্যাগ ইত্যাদি বিবেচনা করে না, ফলে কল্যাণমূলক অর্থনীতির বদলে সুযোগ ব্যয় তত্ত্ব শুধু ইতিবাচক অর্থনীতি তুলে ধরে। অধ্যাপক জ্যাকব ভিনার শ্রম দ্বারা পরিমাপকৃত প্রকৃত ব্যয়ের তুলনায় সুযোগ ব্যয় নিকৃষ্ট বলে যুক্তি দেখান। শ্রম ব্যয় হলো প্রকৃত ব্যয়, তাই আর্থিক ব্যয় বা সুযোগ ব্যয় অপেক্ষা শ্রম ব্যয় অধিক যুক্তিযুক্ত বলে মনে করা হয়। শ্রমিকের আয় অপেক্ষা বিশ্রাম কখনো অধিক গুরুত্ব পেতে পারে, শ্রমিকের আশা পরিবর্তনের আকাঙ্ক্ষা গুরুত্ব পেতে পারে, তবে এই বিষয়ে সুযোগ ব্যয় কোনো হ্যাবারলারের তত্ত্বে স্থান পায় না। তো আশা করি তোমরা আসলে ট্রেড অ্যান্ড ফাইন্যান্সের এই চ্যাপ্টারগুলো তোমাদেরকে গ্রাফ বা বিভিন্ন চিত্রের সাথে সরাসরি একে করাইলে বা বুঝালে আরও ভালো হতো। আশা করি পরবর্তী একটা ক্লাসে লেকচার দিয়ে এটা আমরা আর যখন সরাসরি ক্লাস শুরু হবে তখন তোমাদেরকে ডিটেলস এটা বলা হবে। এ পর্যন্ত তোমরা ভালো থাকো এবং সবাই আমার জন্য দোয়া করো। নেক্সট লেকচারে এই অধ্যায়েরই নেক্সট অংশটা সম্পর্কে ডিটেলস নেক্সট লেকচারে আমি আলোচনা করবো। এ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।